তো আসসালামু আলাইকুম দর্শক, আজকে 2 নভেম্বর 2024 আমি রয়েছি মানেশ্বর পাইকারি গুড় বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু মানেশ্বর বাজারে সেই রাজশাহীর খাঁটি গুড়গুলো আসতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন ক্রয় বিক্রয় চলছে। তো শীত মানেই কিন্তু পিঠাপুলির উৎসব, আর এই পিঠাপুলি মানেই কিন্তু সেই গুড়। গুড় ছাড়া কিন্তু, খেজুরের গুড় ছাড়া কিন্তু পিঠাপুলি কিন্তু খেতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছ, আর এই গাছ থেকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে খেজুর গাছে ঘাট দেওয়া হয়েছে, আর সেই ঘাট থেকে কিন্তু খেজুরের রসগুলো কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর পিঁপড়াতে সেই রসগুলো সংগ্রহ করছে। তো এই ধরনের খেজুর গাছ থেকে কিন্তু আমরা আর কিছুদিন পরে রাজশাহীর সেই খাঁটি গুড়গুলো পেয়ে যাব। তো আপনারা যারা রাজশাহীর খাঁটি গুড়গুলো খেতে চান তারা কিন্তু আমাদের পেজ এবং চ্যানেলে যুক্ত থাকতে পারেন। আর শীত মানে কিন্তু পিঠাপুলির একটা উৎসব চলে আমাদের বাংলাদেশে, আর পিঠা মানে কিন্তু খেজুরের গুড় আর খেজুরের রস, ছাড়া কিন্তু পিঠা কল্পনাই করা যায় না। আর পিঠার সেই সেই আগের যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যায় না, যে কারণে আপনারা এই গুড়গুলো একেবারে খাঁটি গুড়গুলো পাবেন। আর খেজুর গুড় খাওয়ার রয়েছে প্রচুর পরিমাণে স্বাস্থ্য উপকারিতা। আর খেজুর গুড়গুলো যদি হয় ভেজাল তাহলে কিন্তু আপনারা ওই সেই উপকার থেকে তো বঞ্চিত হবেনই হবেন, তাছাড়াও আপনাদের শরীরের মারাত্মক ধরনের ক্ষতি হবে। যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কাছ থেকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এই যে খেজুর গাছটা, এই গাছে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঘাট দেওয়া হয়েছে, আর এখান থেকে কিন্তু রসগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর এখানেই কিন্তু আর এক সপ্তাহের মধ্যে কিন্তু হাড়িগুলো পাতা হবে, তারপরে কিন্তু সেই কাঙ্ক্ষিত রসগুলো আমরা আমাদের বাড়িতে সংগ্রহ করে সেটা জাল করে কিন্তু একেবারে ভেজাল মুক্ত, একেবারে অতিরিক্ত চুন মুক্ত, হাইড্রোস মুক্ত, এবং হচ্ছে যে অতিরিক্ত ফিটকারি মুক্ত, একেবারে ফ্রেশ চিনি মুক্ত, ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো কিন্তু আপনাদের জন্য তৈরি করব। যে কারণে আপনারা অবশ্যই এই গুড়গুলো সবার আগে পাওয়ার জন্যে আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন, এবং আমার হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও কিন্তু আপনারা সংযুক্ত থাকতে পারেন। তো অবশ্যই আপনারা এই শীতে গুড়গুলো খেতে ভুলবেন না। আর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গুড়, ঝোলা গুড়, পাটালি গুড়, ইটদানা গুড়, তারপরে হচ্ছে মধুদানা গুড়, চকলেট গুড়, তাছাড়া গুড়ের চিনি, সব কিছুই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শীতে অবশ্যই গুড়গুলো এবং গুড়গুলো দিয়ে পিঠাগুলো খেতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালোই লাগে না আর কি। তো আপনারা যারা ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কে কিন্তু যুক্ত থাকতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গুড়গুলো প্যাকেটিং করা রয়েছে, আর গুড়গুলো কিন্তু ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে। সেই রাজশাহীর গুড়, রাজশাহীর গুড়ের চাহিদাটা কিন্তু বেশ। তো কিছু ব্যাপারীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা সাথেই থাকবেন। সালাম আলাইকুম ভাই। ভাই গুড় কি কেনা বেচা শুরু হয়ে গেছে বানেশ্বর? আচ্ছা আচ্ছা, কতদিন থেকে এগুলো আপনারা ইয়ে করছেন, কিনছেন তো আপনি নাকি? আচ্ছা, এগুলো কি দাম হয়েছে ভাই? 125-30 না? আচ্ছা আচ্ছা, তো মানেশ্বরে কি শুধু এটা তো খোরা গুড় নাকি বাটি গুড়? আচ্ছা, পাটালি গুড় আছে না? সব ধরনের গুড়ি আসে তাই? আচ্ছা আচ্ছা, তো এই ফুল মানে পুরাটাকে গুড় আসতে আর কতদিন লাগবে? এখনো পুরো দিন। আচ্ছা আচ্ছা, এই গুড়গুলো কোন অঞ্চলের গুড়? তাই? আচ্ছা আচ্ছা, তো এগুলো তো একেবারে খাঁটি রস থেকেই তৈরি নাকি? রস থেকেই গুড়। আচ্ছা আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন একেবারে খেজুরের রস থেকেই কিন্তু গুড়গুলো তৈরি করা হয়েছে, একেবারে খাঁটি গুড়। তো এই গুড়গুলো আপনারা কেনার জন্যে এবং বেচার জন্যে কিন্তু মানুষের চলে আসতে পারবেন, অথবা আপনারা দর্শক অথবা আপনারা হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কে যুক্ত থাকতে পারবেন খাঁটি গুড়গুলো সংগ্রহ করার জন্য, এবং আপনারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারও কল করতে পারবেন। কি ব্যাপার ভাই, ইট দিয়ে বাড়ছেন মানে কি?
বস্তা সোর্স করতে হই সিলাইকের মতাই তাই নাকি ভাঙে গেল না এভাবে ভাঙে গেলে সমস্যা নাই ভাঙে বিক্রি দে তাই এই গুড়গুলো কোথায় যাবে ভাই ফরিদপুর যাবে ফরিদপুর হ্যাঁ আচ্ছা আচ্ছা ফরিদপুর যাওয়ার কি যাওয়ার পর কি এই গুড়গুলো আলাদা ভাবে আবার প্রসেসিং না এই নয় ভাবে খুব বিক্রি হবে ভাবে বিক্রি হবে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু বানিশ্বর বাজারের গুড়গুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় দেখতে পাচ্ছেন বস্তা বস্তাতে ভর্তি করা হয়েছে এবং কিন্তু কার্টুনে ভর্তি করা হয়েছে দেখতে পাচ্ছেন গুড়ের কালার কিন্তু বিভিন্ন কালারের গুড় রয়েছে এখানে কিন্তু কালো কালারের গুড় এবং এদিকে কিন্তু সাদা কালারের গুড়ও রয়েছে এগুলো কিন্তু কালার ভেদে দাম একটু কম বেশি হয় তো দর্শক দেখতে পাচ্ছেন গুড়গুলো কিভাবে কাটুরে সাজানো হয় আর কাটুরে সাজানোর পূর্বেই কিন্তু নরম করার জন্য আউট দেওয়া হয় তারপরে কিন্তু পেপার দেওয়া হয় এবং সেখানে কিন্তু গুড়গুলো দারুণভাবে সাজানো হয় সেটাই আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক যেহেতু গুড় চলে এসেছে সেরা সের গুড় তো আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন অর্ডার করতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কে কিন্তু যুক্ত থাকতে পারবেন ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো নেওয়ার জন্য বিভিন্ন প্রকারের গুড় অবশ্যই আপনারা যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু